Z5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আব্বু যা বলছে সব সত্যি? আমাকে তোমরা এতদিন ধরে দেখছো ছোট দাদু, তোমাদের কি মনে হয় আমি উর্মির রিকোয়েস্ট না রেখে রিনিকে নিয়ে আইসক্রিম খাওয়াতে গেছিলাম? যদি তোমরা তাই ভেবে থাকো তাহলে আমার আর কিছু বলার নেই গো। তাহলে তুই প্রতিবাদ করছিস না কেন? প্রতিবাদ করছি না কারণ তোমাদের সামনে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার রুচিতে মাতছে, আমার সম্মানে লাগছে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে করে তো বলতেই হবে। আসলে কি জানো তো, উর্মির সারাটা জীবনে না অর্ধেক দেখা, অর্ধেক বোঝা, অর্ধেক জানা। আর কি বলতো, ও তো কোনো বিষয়ের গভীরে ঢোকে না। আমি জানি না ও ঢুকতে চায় না, নাকি এই ক্ষমতাটাই ওর নেই। তাই এখন তোমরা ওর কাছ থেকে যে ভার্সনটা পাবে না সেটা অর্ধেক। রিনি বল, তুই বল কি হয়েছিল? আমি আমি বলবো? কথা গালে জানা, বাংলা বুঝিস না তুই? বল। হ্যাঁ বলছি বলছি, টুকাইদা কাজে বেরোচ্ছিল, তখন আমি টুকাইদাকে আটকে বলেছিলাম যে আমার কলেজের ফিস জমা দিতে হবে, না হলে আমাকে পরীক্ষা দিতে দেবে না। আজ লাস্ট ডেট, সেটা মনে ছিল না বলে টুকাইদা আমাকে খুব বকাবকিও করেছে। তারপর কলেজে ফিস দেওয়ার পর টুকাইদা ওখান থেকে চলেও যাচ্ছিল, কিন্তু আমি না খুব জোরে পড়ে গেলাম, যেন তো আমার পাটা পুরো মুচকে গেল, আমি হাঁটতেই পারছিলাম না। তখন টুকাইদা আমাকে বাড়ি ছাড়তে আসছিল। টুকাইদা না খুব আক্ষেপ করছিল জানো তো, গাড়িতে আস্তে আস্তে, যে বৌদিকে নিয়ে বেরোতে পারলো না, আমাকে খুব বকাবকিও করছিল যে আমার জন্য টুকাইদার কাজটাও হলো না আর বৌদিকে নিয়ে ঘুরতে যাওয়া হলো না। আমি তখন বললাম যে বৌদিকে ডেকে একটা আইসক্রিম খাইয়ে দাও, সারপ্রাইজ পেলে বৌদি একদম খুশি হয়ে যাবে। এখন মনে হচ্ছে ভুল হয়ে গেছে, আমার উচিতই হয়নি সারপ্রাইজের কথা বলা। শুনলে? এবার তোমরা শুনলে তো, আমি উর্মিকে আইসক্রিম কিনে দেব বলেই কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম। রিনি মিমিকে ফোন করে উর্মিকে নিয়ে আসতে বলেছিল, আর আমি আর রিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমি আর উর্মির জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আমার আমার দোষ একটাই হয়েছে, ওই রিনিকে আইসক্রিম কিনে দেওয়া। কি করতাম, শুধু উর্মির জন্য আইসক্রিম কিনে রাখতাম? মিমি রিনি এদের কাউকে আইসক্রিম কিনে দিতাম না, তাই তো? উর্মি এবার শুনলে কথাগুলো? অবশ্য তোমাকে বলে তো কোনো লাভ নেই, তুমি আদেও বুঝবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আমার মনে হলো তোমাকে বলাটা দরকার, তাই বললাম। Z5 এ বিনামূল্যে আমাদের এই পথ যদি না শেষ হয় এর সমস্ত পর্ব দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।